if I lay down and I play dead and I stay dead, maybe you'll get sick of being the monster out of my head, under my bed. Think you're something out of my nightmares. See me right there. But if I lay down and I play dead and I stay dead, then will you get bored of killing me? Narthi Tangaler Jomuna Shetu যমুনার পারে এসে বসে আছি। প্রিয় দর্শক, দেশ বিদেশে যত দর্শক আছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। সবাই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। যমুনাতে যে কাজ করা হয় তার অনেক জাহাজ, অনেক ক্যারিং বলা হয়, এটা আমি সঠিক ভালোভাবে চিনি না। ওই দেখেন উঁচা উঁচা, ওই যে দেখা যাচ্ছে আপনাদের জুম করে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন আপনারা, ওই যে বড় বড় কেরাং, কেরাং বলা হয়। এই যে যমুনা নদীর পানি, বিশেষ করে প্রবাসী ভাইয়েরা, আপনাদের এই টাঙ্গাইলের প্রবাসী ভাইয়েরা যারা আছেন, আপনাদের সেই কাঙ্ক্ষিত যমুনা সেতু অনেক দূর দূরান্ত থেকে এখানে মানুষ এসে এই নৌকা দিয়ে ঘুরতেছে। এই যে দেখা যাচ্ছে সেই যমুনা সেতু, আসলে বসে আছি যমুনা সেতুর কাছেই, অনেক এই জায়গায়। এই যে আপনার দেখাচ্ছি অনেকেই আসছে এই জায়গায়, বোর্ডের উপর ছবি উঠাচ্ছে, আমি ওইখানে বসে বসে ভিডিও করছি। ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন অবশ্যই। ওই যেখানে বসে আছি এখান থেকে সেতুটি হবে প্রায় 1 কিলো, অনেক দূর। এইখানে সমস্ত সেতুর কাজ করার যত যন্ত্রপাতি আছে এই জায়গায় রাখছে, এবং এইখানে এই বোট, কাঠের বোটগুলা দিয়েও মানুষ ওই যমুনার পারে যায়, যমুনা সেতু ঘুরে যায়। জুম করে দেখাচ্ছি আমি, ওই যে বোটগুলা, অনেকে আসছে এদের পরে যমুনা সেতুতে বেড়াইতে, দেখতে পাচ্ছেন আপনারা। দেশ বিদেশে যারা আছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন ভাই, আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে। আপনারা প্রবাসে বসেই আপনাদের দেশের মাটি, দেশের পানি সমস্ত কিছুই দেখতে পাচ্ছেন। কাঙ্ক্ষিত বিশেষ করে যারা যমুনা সেতু টাঙ্গাইলে যারা আছেন, আসলে প্রবাসীদের রেমিটেন্স এই যমুনা সেতুর প্রায় সম্পূর্ণই এই উন্নয়ন প্রবাসী ভাইদের, তাই প্রবাসী ভাইদের নানা আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা। আপনারা হয়তো বা দূর প্রবাস থেকে মানে পরিবার নিয়ে আসতে পারেন নাই, তবু মনে পৃথিবী থেকে কোনটা শান্তি পাবেন অবশ্যই আপনাদের যমুনা সেতু। এই অনেকেই ছবি উঠাচ্ছে, অনেকেই ঘুরে দেখাচ্ছে আপনাদের।
আমাদের সেই যমুনা গানে বলে এই পদ্মা এই মেঘনা এই যমুনা নদী ওকে সেই গানেরই সেই যমুনা সেতু। এই যে আমাদের সেই যমুনা নদীর পানি, ওই যে দোকানগুলো যাচ্ছে 50 টাকা ভাড়া যমুনা আছে। এখানে ছবি লাগছে তোমরা দেখতে পাচ্ছেন, অবশ্যই ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবেন ভাই। কি বেসাই নিছি অবশ্যই আপনাদের যমুনা নদীর পানি ফ্রেশ পানি দেখাবো এখন। এটা পাথর কাটা যমুনা নদীর করেই এই যা আপনাদের দেখাচ্ছি আমি সেই কাঙ্ক্ষিত যমুনা নদীর পানি। অনেক ট্রলার ভিডিওটা অবশ্য অনেক লং হবে, তবু সাথে থাকবেন, সম্পূর্ণ ভিডিওটি আপনাদের আমি দেখাবো। চলে যাচ্ছি সবাইকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ, সাথে থাকার জন্য।